যেন আমাদের সুন্দর একটা নতুন বর্ষ দেয় এই বর্ষটা হবে একবারই যেন জীবনটা চেঞ্জ হয় এবং সেটার জন্য আমি আজকে কথা বলবো পুরো নতুন বছরের এই দুই সালকে নিজের জীবনের সঙ্গে করে নিজের জীবনের নতুন পথ চলাকে সাথে নিয়ে যে যাই হয়ে গেছে এখন থেকে সুন্দর একটা জীবন এবং এখান থেকে শুরু হোক আগামী দিনের স্বপ্নের গাঁথুনি এবং এটার জন্য বলবো যে যে অবস্থায় আছেন হয়তো কষ্টে আছেন কেউ কেউ হয়তো কিছু আছে ডিস্ট্রেস পিপল আছে অনেকে এমনভাবে আছেন যে কেউ কেউ হয়তো জীবনের মূল্যটা বলছেন যে কোনোভাবে জীবনটা পাঠ করে যেতে পারলে হয়তো কেউ চাচ্ছেন যে আল্লাহ নিয়ে যাক এই সব দুঃখ বেদনা সব কিছু ইনশাল্লাহ মুছে যাবে আজকে আমি কিছু গুড নিউজ দিব এবং আজকে আমি এমন কিছু নিয়ে আসছি যাতে এই বিশ সাল টোয়েন্টি 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 দুই হাজার বিশ সাল এইটার মাধ্যমে এই বছরে ইনশাল্লাহ যেমন ভালো হয় দ্বিতীয় বছরের জন্য পরের বছরের জন্য আর এটা যেন চিন্তা করতে না হয় ঠিক এখনই বলবো যে যেখান থেকে শুনছেন আপনার জীবনে যা হয়ে গেছে দুই সালে যা কিছু হবে ইনশাল্লা দুই বিশ সালে বিশ সালেই আগামী জীবনের যতটুকু আছে সেটাই করার জন্য কি বলবো দেশে ক্যারিয়ার হচ্ছে না এই বিশ সালে ইনশাল্লাহ হবে দেশে ক্যারিয়ার হচ্ছে না বিদেশে এই বিশ সালে হবে আয়ালস করতে বাধা এই বিশ সালে আমি যেটা সতেরো বছর দিয়ে পড়াচ্ছি জি এটা ইনশাল্লাহ এইভাবে হবে ইংলিশে দুর্বল এই বিশ সালে ইনশাল্লাহ হবে এখন কথা হলো যে পরিবার নিয়ে যেতে চাই কানাডাতে এই দুই হাজার বিশ সালে ইনশাল্লাহ হবে হতে চাই একটা একটা অসচ্ছল ব্যক্তি সচ্ছল হতে চাই ইনশাল্লাহ এই দুই হাজার বিশ সালে হবে বা সবকিছু হবে যে যেখান থেকে আছে প্রত্যেকের জন্য সম্ভব ট্রাসমি কাউ সাল আপনি বিশ্বাস করেন কিনা যদি কেউ আজকের এই প্রোগ্রামটা মনোযোগ দিয়ে শোনে যে যেখান থেকে শুনছেন টেকনাফ থেকে তুললে যতদূর আমার কণ্ঠ যাচ্ছে রেডিওটা হল নাইনটি ফোর পয়েন্ট ও যত দূর আপনার যে যেখানে শুনতে পাচ্ছেন একটু শেয়ার করে দেন আজকে এমন কিছু বার্তা নিয়ে আসছে ইনশাল্লাহ আপনার জীবন সুখময় হবে সুন্দর হবে সফলমণ্ডিত হবে এই দুই সাল সেটা নিয়ে আসছি এবং অনেকগুলো গুড নিউজ নিয়ে আসছি আমি এই মুহূর্তে যদি বলেন যদি কি আমাকে দেখতে চান আমি আছি আপনাদের সাথে লাইভে বলবো একটু অবশ্যই এই মুহূর্তে আমাকে দেখতে চাইলে আমি খুব সাধারণ দেখতে একেবারেই সেকেলে দেখতে তারপর আপনি দেখুন কারণ হচ্ছে কথা শুনতে শুনতে যদি দেখা যায় তাহলে আরও কথার গুরুত্ব বেড়ে যায় এবং কথার অনুধাবন করা যায় বেশি এই জন্য বলবো যে আমি এই মুহূর্তে আছি আমার ব্যক্তিগত একটা লাইফ সেটা হচ্ছে ফেসবুকে যান ফেসবুকে যেয়ে আমাকে খুঁজে বের করুন এটিএম স্যার ফেসবুকে যান খুঁজে বের করুন এটিএম একটাই দেখুন সার এস আই আর এটিএম স্যার লিখে ফেসবুকে যান ট্রাস্ট মি আজকে এমন কিছু গুড নিউজের কথা বলবো এমন কিছু কথা বলবো ইনশাল্লাহ আপনার জীবনটা চেঞ্জ হবে এবং দুই হাজার বিশ সালে সব কিছু আল্লাহ যেন আমাদের এই কাল ও কাল অর্থাৎ দুনিয়ার কাল ইহকাল পরকাল সবই যেন আমাদের ভালো রাখে কিছু সবক দিয়ে যাবে ইনশাল্লাহ 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 এবং সত্যি কথা বলি এই শুরুতে এখনো দুই হাজার বিশ সাল আসেনি ঠিক দুই হাজার সাল আসতে আর মাত্র একটা দিন বাকি আজকে তিরিশ না কালকে একত্রিশ কালকে শেষ আমাদের উনিশ সালের শেষ বিশ সাল আসতে আর একটা দিন বাকি এই একটা দিন বাকি ঠিক আমি চাচ্ছি যে প্রথম দিনে কিছু হোক ঠিক দুই হাজার বিশ সালের প্রথম দিন অর্থাৎ দুই হাজার বিশ সালের পহেলা জানুয়ারি আমার এর নতুন ব্যাসের ফার্স্ট ক্লাস এবং নতুন ব্যাচের শুরু হচ্ছে দুই হাজার বিশের একদম ফার্স্ট দিনে অর্থাৎ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি জানুয়ারির ফার্স্ট দিন প্রথম দিনেই বিকেল তিনটায় থাকছে এটিএম স্যারের প্রথম ক্লাস আয়েলসের এবং দুই হাজার বিশ সালে যারা আমার সাথে জার্নিতে আসতে চান আজকে বলবো এই এক তারিখটা মিস করবেন না এই এক তারিখ থেকে এক তারিখ থেকেই শুরু করবো ইনশাল্লাহ পরের দিন না দুই তারিখ না তিন তারিখ না ইনশাল্লাহ এক তারিখ থেকে শুরু করব যে যে অবস্থায় আছেন শুরু করবো ইনশাল্লাহ এক তারিখ থেকে আমি একটা নাম্বার দিব অবশ্যই স্যার এই আয়েলস নিয়ে আমি কাজ করছি দীর্ঘ সতেরো বছর আজকে আমার অনেক স্টুডেন্ট যারা বাংলাদেশে মনে হয় না এটিএমসের চেয়ে ভালো কোনো জায়গায় মানে এর চেয়ে বেশি ভালো স্কোর দেখাইতে পারছে এত ভালো স্কোর আসছে যে আমি আমি গত সপ্তাহে দেখেছি নাইনে নাইন পেয়েছে লিসেনিংয়ে এবং ওভারঅল এইট সিএল বি নাইন পেয়েছে তার আগের মানে দুই সপ্তাহ মনে আগেই দেখালাম আরও একটা এ নাইন এবং ওভারঅল এইট এই যে এত কিছু এবং সত্যি কথা বলতে গেলে প্রতিদিনই কিছু না কিছু ভালো স্কোর আসছে এইরকম একটা জায়গায় আমি কাজ করছি আমি নিচে পড়াচ্ছি আপনার ইনশাআল্লাহ আমি বলবো যে আপনার জন্য অনেক এই শুভকামনা নিয়ে কারণ এই জন্য দু সালের একদম প্রথম দিন জানুয়ারি ফার্স্ট অর্থাৎ পহেলা জানুয়ারি বিকেল তিনটায় দুই সাল আমার নতুন আইরেশবাজের প্রথম ক্লাস একটু করে রাখি এটা ঢাকার মালিবাগে ঢাকার মালিবাগে আসতে হবে ঢাকার মালিবাগে এসে মৌচাক মার্কেটটা খুঁজে বের করুন মৌচাক মার্কেটটার ঠিক দুইটা বিল্ডিং পূর্বে ঢাকার মালিবাগ তারপর মৌচাক মার্কেট মৌচাক মার্কেটে দুইটা বিল্ডিং পূর্বেই একটা বড় টাওয়ার আছে তেরো তলা বিল্ডিং মেজবা উদ্দিন প্লাজা এটা লিফটের তিনে এটিএমস যা সততার চাদরা মানানো এমন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে পড়েছি আমি যে সততার চাদর মোড়ানো যেখানে আমাকে কোটি টাকা দেখে না যাবে না এবং আমার যত এমপ্লয়ী আছে কেউ কোনো মিথ্যা তথ্য দেবে না ইনশাল্লাহ সেখানে আপনার ভর্তি হওয়ার জন্য আমি বলবো যে আপনারা কখনোই এক তারিখে আসবেন না ভর্তি হওয়ার জন্য যদি আগে ফোনে কনফার্ম কালকের মধ্যে না করেন কালকের মধ্যে ফোনে কথা না বলে কেউ ফোনে সিট কনফার্ম না করে কেউ প্লিজ এক তারিখে দু হাজার বিশের এক তারিখে জানুয়ারিতে কেউ আসবেন না আর বিকেল তিনটায় ক্লাসটা আমি একটু নাম্বারটা বলছি এই নাম্বারে জমি কাজ করে তারপরে আসুন নাম্বারটা বলবো অবশ্যই জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ এই নাম্বারে কথা বলে আসবেন আরও একটা নাম্বার দিচ্ছি এখন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো এই দুটো নাম্বারে কথা না বলে প্লিজ আপনারা আসবেন না সেটা হচ্ছে এক তারিখে আমার যে নতুন ব্যাচ হচ্ছে বিশাল বিশাল আমি বলবো যে যাক নামুছে সমস্ত গ্লানি যাক নামছে যত কষ্ট ছিল আমরা ইনশাল্লাহ পারি পারবো একটা বছর সামনে রেখে আল্লাহ যেন আমাদের সবাইকে কভর করে নেয় দু হাজার বিশ সালে এমনভাবে সফলতা দেওয়ার জন্য খুলে দেন এবং এখন থেকে যে প্ল্যান করি মনে করি আল্লাহ তো বলছেন যে আমি তুমি কষ্ট করো আমি দিব তুমি চেষ্টা করো আমি দিব। তো ঠিক আছে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা পাবো এবং যে যাচ্ছে দেশের বাইরে যেতে সে এখন থেকে আজ করবে ঠিক এক তারিখ থেকে শুরু দুই তারিখ না তিন তারিখ না চার তারিখ না প্রথম দিন থেকে শুরু হোক এবং যেন প্রথম চার মাসের পাঁচ মাসের মধ্যেই হয়ে যায় সবকিছু কিছু এবং এইটাই প্ল্যান করলাম যে আমার যে যে অবস্থা ছিল হয়ে গেছে দুই হাজার বিশ ইনশাল্লাহ আমার জন্য ইনশাল্লাহ 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 আপনার সঙ্গে ইনশাল্লা বলেন এবং ইনশাল্লা বলে আল্লাহ আপনাকে একটা জিনিস করবেন কি প্রত্যেকে অনেক বলে যে আমি করবো না না করবই তো বটেই আল্লাহর সাহায্য দরকার সেই জন্য বলবেন ইনশাল্লাহ বলেন তাহলে আল্লাহ আপনাকে আরো করার যে তীব্র ইচ্ছা এটাকে আল্লাহ তাল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ রাইট আর একটা কথা না বললেই না বলবো অবশ্যই আমার কাছে প্রতিদিনই অনেক লোক আসেন আচ্ছা এই তীব্র শীতের মধ্যেও বিভিন্ন প্রান্ত থেকে আজকেও লোকজন আসছেন আজকে একজনের কথা না বললে না যিনি চাপাই নবাবগঞ্জের একদম বর্ডারে উনি বললেন যে মানে এখান থেকে ওনার বাড়ি থেকে ইন্ডিয়া দেখা যায় ওইখান থেকে উনি চলে আসছেন ছেলেকে ভর্তি করানোর জন্য তো উনি বলতে বলতে উনি বললেন যে আমি খুব শক্ত মানুষ কাঁদি না তো ওনার জীবনে ওনাদের উনি আসলে ক্লাস থ্রি পর্যন্ত লেখাপড়া করেছেন তো ছোটবেলায় মা বাবা মারা গেছেন লেখাপড়া হয় নাই মনে করেছিলেন যে আমার সন্তানদেরকে আমি কষ্ট করে হলেও মানুষ করব। তো উনি রাজমিস্ত্রির কাজ করেন ঢাকাতে কাজ করেন কিন্তু প্রত্যেকটা তিনটা তিনটা উনি পড়াচ্ছেন তো সরি দুই ছেলে দুই ছেলেকেই উনি পড়াচ্ছেন এবং কাউকে উনি করছেন না মানে উনি কাউকে উনি চায় না যে তার মতো রাজমিস্ত্রি কাজ করুক এই মুঠে মজের কাজ করুক এটা তুমি চান না আমি বললাম দেখেন কোনো কাজে ছোট না উনি বলেন তারপর আমি চাই না স্যার আমার সন্তান মানুষ এটা চাই তো এই কষ্ট করেন উনি অনেক কষ্ট করেন আমাকে হাত দেখিয়েছেন উনি হাতে আপনি দেখলে বলবেন যে উনি বলছেন যে স্যার আমার হাতের রেখাগুলো দেখা যায় না ওই বায়োমেট্রিক দেওয়া হয় না বায়োমেট্রিক দেওয়ার সময় তখন যে হাতের আঙুল দিয়ে দিতে হয় তো যে এটা দিয়ে উনি মোবাইলে দেখা যাচ্ছে মোবাইলের সিম কেন এটা ওটা পরে মিলাইতে পারে না এত কষ্ট করেন সন্তানের জন্য আমি এই জন্য বললাম যদি কোনো গার্ডিয়ান শুনে থাকেন মনে রাখবেন যে আপনার আমার আমরা যারা আছি গার্ডিয়ান গার্ডিয়ানদের উচিত হচ্ছে অভিভাবক আপনি বাবা আপনি মা আপনি আপনার জীবনের যত স্বাদ আহ্লাদ সব সন্তানের মাধ্যমে পূরণ করেন জি আপনার জীবনে এখন স্বাদ আল্লাহ যা আছে সন্তানকে মানুষ করার মাধ্যমে পূরণ করেন তাকে মানুষ করে যান পৃথিবীতে এটাই সবচেয়ে বড় কাজ এবং সেটা হচ্ছে যে আপনার আহ্লাদ যে ইবাদত করতে হবে তার পাশাপাশি সন্তানকে মানুষ করে যেতে হবে

কলেজটা এতই ভালো তো ওই জন্য বললাম যদি কেউ কলেজেও পড়তে যাই উদ্দেশ্য তো শুধু কলেজে পড়া তা না উদ্দেশ্য তো ওখানে সেরিল হওয়া উদ্দেশ্য ওখানে পেয়ার পাওয়া উদ্দেশ্য তো ওখানে সিটিজেনশিপ পাওয়া উদ্দেশ্য একজন যাবে আর অন্যরা সব পুরো পরিবারকে সেরিল করা একজনের মাধ্যমেই তো হয় তো আমি এটা বারবার বলি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে একটি বাড়ি একটি খামার আমি বলি যে হ্যাঁ অবশ্যই তা দরকার তার সঙ্গে সঙ্গে যদি একটা আইএলসের ভালো একটা পরিবারে সে যে কয়জনই থাক না কেন একজন মানুষের পক্ষে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন আমার একটা আগে এখানে বেতন পেত বাংলাদেশে পঁচিশ হাজার টাকা ঠিক আড়াই মাস আগে মানে বাংলাদেশে ছিল এখন সে কেনাডাতে আছে ওখানে ইমিগ্রেশন নিয়ে চলে গেছে তো সেখানে এখন বেতন পাচ্ছে প্রায় তিন লাখ টাকা ঠিক আড়াই মাস আগে আর পরে দেখেন পার্থক্য কত দেখেন 10 গুণ তো না মানে বারো গুণ তাই না তার মানে এত গুণ বেশি সে পাচ্ছে আড়াই মাস আগে আর পরে এই যে রাতারাতি পার্থক্য এটা সম্ভব শুধুমাত্র আয়াল মাধ্যমে জি একটা আয়ালস করুন এইটা কমপক্ষে সিক্স পাও তারপরে আমরা মানে বলছি যে তারপর ক্যানাডাতে যাও অথবা ইউরোপে যাও অথবা নিউজিল্যান্ডে যাও অস্ট্রেলিয়াতে যাও যেখানে ইচ্ছা সেখানে যাও সারা পৃথিবী তোমার ঘরে তাও সব কিছু আবার আমার এখানেই বাট একটা প্রতিষ্ঠান তো করতে পেরেছি যেখানে টাকা নিয়ে টেনশন করতে হচ্ছে না যা সততার চাদরে মানানো আমাকে কোটি টাকা দিয়ে কেনা যাবে না এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি টাকা আমাকে কেনা যাবে না অর্থাৎ আমি বিক্রি হব না ইনশাল্লাহ আমি এই জন্য কেউ আমাকে কিছু দিলে কয়েকদিন আগে একজন আমাকে একটা অফার দিয়েছে সেখানে হ্যাঁ আমার টাকা হতো অনেক আমি বললাম সরি আমাকে এটা বলবেন না আমি এটিএম মাহমুদ আমি বিক্রি হতে চাইনি আমি আসিনি বিক্রি হতে এবং আল্লাহর রাশের সহমতে বেশ কিছু ইয়ে আপনাকে বলেছিলাম যে ইত্তেফাক দৈনিক ইত্তেফাক আমাকে নিয়ে একটা ফিচার করেছিল এটা এগারো তারিখে ডিসেম্বর এই মাসের এগারো তারিখে এবং সেটা হচ্ছে প্রজন্মের পাতায় ভুল না করে থাকি এগারো তারিখ হবে এবং প্রজন্মের পাতায় এবং ইতে ঠিক গত পরশু দিন হ্যাঁ গত পরশু দিন হয়তো হবে ভুল করলে না করলে গত পরশু দিন জায়জা দিন আমাকে না আরেকটা ফিচার করেছে এবং সেটা হচ্ছে তারাও জায়জা দিন তারা আমাকে নিয়ে লিখেছে আমার 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 একটা কলম এটা প্রকাশ পেয়েছে জায়জা দিনের সম্পাদকতা এডিটোরিয়ালে এত গুরুত্বের সাথে করেছে আমি বলেছি বাংলাদেশে ইংরেজি শিক্ষার দৈন্য এবং জাতির ভবিষ্যৎ নিয়ে এটা লিখেছি এই কলমটা তার প্রকাশ করেছে আমি জায়দেদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি ইত্তেফাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর আগে দ্য নিউ নিয়ান তারা আমাকে নিয়ে লিখেছে আমার সাক্ষাৎকার প্রকাশ করেছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি দ্য সিরিজেন টাইমস আমার সাক্ষাৎকার প্রকাশ করেছে তাদেরকে যে এই আমার লেখা আমার সাক্ষাৎকার বিভিন্ন পথর পত্রিকায় প্রকাশ করার ফলে বাংলাদেশে তরুণদের যে মধ্যে একটা ই ছিল তাদের মধ্যে একটা ই ছিল যে আমরা কি করব আমাদের দ্বারা কিছু সম্ভব কিনা ছাব্বিশ লক্ষ বেকার আছে এই বেকারের জন্য অনেকে বলে যে সরকার দেয় বলে সমাজ দেয় বলে বাপমা দেয় আমি কেউ দায় না দায়ী তুমি যে বেকার তুমি দায়ী কারণ আমি তো বেকার ছিলাম না বলে যে রেফারেন্স লাগে আমি তো রেফারেন্সের জব পাই নাই আমাকে রেফারেন্সের জন্য করতে হয় না আমি একসঙ্গে আটটা জব পেয়েছি তো তুমি কেন বসে আছো

শ্রীলঙ্কা আমাদের অর্থনীতি খারাপ নেপাল আমাদের অর্থনীতি খারাপ কিন্তু তারা ইংলিশ দিয়ে আমাদের দেশে চাকরি করছে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে না তুখর হতে হবে তুখর হতে হবে তুখর হতে হবে যাতে ওই বাংলাদেশে আজকে বললাম বাংলাদেশের প্রতিষ্ঠানকে নিতে পারছে না কেন এই বাংলাদেশকে নিয়ে লস করছে প্রতিষ্ঠান তখন তাদেরকে হায়ার করছে কারণ কমিউনিকেশন দরকার তারা একটা বলতে আর একটা বুঝছে মানে আমাদের এখানকার ওরা বললো একটা বিদেশের সাথে না করলে কিভাবে তারা চলবে তারা বলছে একটা বুঝছে আর একটা তারা এখন কি তাকে রাখলে লাভ আছে তারা নিজের পথে কাজ করছে কেরানি পথে অথচ তারা বস হয়ে বসে আছে এই জন্য বললাম ইংলিশে ভালো হলে তুক্ষ হন তুখন হন তার এই দেশে চাকরি আছে যদি কোথাও চাকরি না পান আমি বললাম তোমরা যদি কোথাও চাকরি না পাও আইলসে এইট পাও আমি ইনশাল্লাহ আমি আমি এটিএম মাহমুদ বললাম আমি এটিএম এমসে চাকরি দেবো ইনশাল্লাহ আপনার সামনে আজকে কথা বললাম আজকে কথা দিলাম

আর্থিক অবস্থা কারই ভালো ছিল আমি নিজেও একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাবা একজন ইঞ্জিনিয়ার কিন্তু সত্যি কথা বলতে আমরা আমার বাবা একজন সরকারি প্রথম ছিলেন কিন্তু সৎ হওয়ার কারণে আমাদের কিন্তু বেশ কষ্ট করেই চলতে হতো আমার বাবা বলতেন যে পনেরো তারিখের পরে আমার কাছে কিছু চাইবানা আমি সেই পরিবারের সন্তান তো আমাদের ভাই বোন সবাইকে বলতো যে তোমরা আমাকে আমার কাছে পুরী মানে পনেরো তারিখের পরে কিছু চাইবানা একবার আমার দাদা বললেন তুমি কি চাপ করো যে আমাকে বাড়ি থেকে মানে চাল পাঠাইতে হয় ধান পাঠাইতে হয় তোমার পরিবার চালানোর জন্য আমার দাদা একদিন এটাই বলছিলেন তো মানে ব্যাপারটা হচ্ছে যে এই জন্য বললাম যে আমিও কিন্তু সেই মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু আমার বাবা একটা শিখেই গেছেন একটা জিনিস যে সৎ থাকতে হবে একদিন আমি বললাম যে আচ্ছা বাবা মানে যে তোমার এই যে কলিগরা তাদের ছেলে মেয়ে এত মানে শান সকতে বাস করে তাদের এতগুলো বাড়ি একাধিক বাড়ি আমাদের মানে ইয়ে আমরা একতলা বাড়িতে আছি কোনো মতো ইয়ে করে তখন একতলাও ছিল না হ্যাঁ আমরা তখন মানে ওই ছাপড়া করে থাকতাম এরকম করে তো আর যখন গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম তখন তো কোয়ার্টারে থাকতাম তখন বাবা বললেন যে দেখো তোমাদের জন্য আমি জাহান্নাম নাম কিনতে পারবো না তোমাদের মানে আমি ভালো করতে যেয়ে আমি ওই ঘুষ টুস খেয়ে আমি জাহান্নাম নাম কিনতে পারবো না কিন্তু তাদের আমি তখন এটা এই যে কথাটা উনি বললেন এটা কিন্তু অনেক দামি কথা বললেন এই জন্যই আমার আজকে আমার আমার আজকের এই যে চলা আমার বাবার অনেক বড় অবদান আছে এটাতে উনি আমাকে শিখে গেছেন যে তোমাদের কাছে কোনো সম্পদ রেখে যেতে পারছি না যা রেখে যেতে পারছে তোমাদেরকে মানুষ করে যাচ্ছে আমাদের জন্য চিন্তা কেউ না আমাদের বাবা সবসময় বলতেন যে আমি সরকারি কর্মকর্তা আমার জন্য চিন্তা করো না কারণ আমি যে পেনশন পাবো আমার যে এই হবে সেটা নিয়ে আমি চলতে পারবো আমার জন্য চিন্তা করতে হবে না তোমরা তোমাদের চিন্তা করো শুধু তোমাদের মানুষ করে যাচ্ছে মানুষ করার জন্য যা যা লাগে আমার বিন্দুমাত্র যা আছে সব বিক্রি করে দেবো মানুষ করে যাবো কিন্তু সম্পদ রেখে যাবো না এবং এই জন্যই আজকে আমরা মানুষ হয়েছে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই শিক্ষিত সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এই জন্য বললাম সন্তানকে মানুষ করে যান এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট নাই টাকা রেখে যাবেন আমি দেখেছি আমার বাবার কলিকদের অনেকে টাকা রেখে গেছে অনেক আজকে সুসন্ধান মানুষ হয় না একজন মানুষ নাই বেশ কয়েকজন আমি দেখেছি তাদের মানুষই হয় নাই কিছুই হয় নাই লেখাপড়াই করে নাই ঠিক মতো যা লেখাপড়া করেছে পরবর্তীতে তারা ই হয়ে গেছে এবং ওই যে টাকা খেতে খেতে মানে দেখা যায় বসে থাকার পরে কি হয় একটা কথা বলা হয় বসে খেলে রাজার ধন কি হয়ে যায় শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায়

করব আইএলটিএস এর জন্য আচ্ছা প্রথম কথা হচ্ছে 7 এ যারা পড়ে 6 এ যারা পড়ে 8 এ যারা পড়ে 9 এ যারা পড়ে 10 এ যারা পড়ে তাদের জন্য দুটো কোর্স দরকার একটা লেভেল 1 এন্ড লেভেল 2 দুটো হচ্ছে একটা স্পোকেন আর একটা রাইটিং দুটো দুটাই গ্রামার ভিত্তিক এবং সেন্টেন্স মেকিং এবং সবকিছু মিলে সে লিখতেও পারবে বলতেও পারবে আচ্ছা এই দুটো জিনিস তাদের শেখানো হয় এবং এই দুটোর জন্য মাত্র যদি একসাথে করে 3 মাসই হয়ে যায় আর যদি মানে আলাদা আলাদা করে তাহলে 6 মাস লেগে যায় তা আমি বলবো যারা সেভেনে পড়ে এইটে পড়ে নাইনে পড়ে টেনে পড়ে ঢাকার বাড়ি থেকে অনেকে আসে তারা এসে এক মাস থেকে বা দুই মাস থেকে কোর্স করে চলে যাচ্ছে জি হ্যাঁ আমাদের সেই সুযোগ আছে এক মাস যদি থাকতে পারে তাহলে সেটা দুইটা কোর্স আমরা ওইভাবে বেশি বেশি ক্লাস দিয়ে তাদেরকে এটা শেষ করে দিই এবং দুই মাস থাকলে পুরো কোর্সটা শেষ হয়ে যায় ঢাকাতে থাকতে হয় আমাদের এখানে ছাত্র হোস্টেল আছে ছাত্রদের জন্য আর ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল আছে এটা আমাদের সাথে কানেক্টেড সো এখানে আমাদের এখানে ভর্তি হলে এটিএমসে ভর্তি হলেই তারা এখানে থাকতে পারছে আরেকটা কথা হলো আপনি বলতে পারেন যে এটার জন্য তো কিছু খরচ আছে এতটুকু খরচ যদি করে তাহলে তাদেরকে আর ওই যে ইংলিশের টিচারদের কাছে পড়াইতে হয় কোচিংয়ে এটা আর লাগবে না ইনশাল্লাহ সে নিজেই পারবে এটুকু বলছি তার নিজেই পারবে এবং তাকে আর পড়াইতে হবে না ওই যে ইংলিশে যে প্রতি বছর বছর পড়াইতে হয় এটা আর লাগবে না ইনশাল্লাহ আর একটা গুড নিউজ দিচ্ছি যারা এসএসসি দিবে। দেবে এবার ম্যাট্রিক দিবে ঠিক এস পর পরপরে আমাদের একটা স্মার্ট ইংলিশ কোর্স আছে এই কোর্সে এখনই ভর্তি চলছে কারণ সিট তো খুব লিমিটেড সাধারণত আমরা তিনটা ব্যাচ করি তো ওই তিনটা ব্যাচের জন্য সিট লিমিটেড থাকে যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য ছাত্রী হোস্টেল আছে মেয়েদের জন্য ছাত্র হোস্টেল আছে ছাত্রদের জন্য তারা এই হোস্টেলে থেকে করতে পারে যাদের স্বজন আছে তারা আত্মীয় স্বজন বাসায় থেকে করবে কিন্তু এখন থেকেই সিট এখন মানে কনফার্ম করতে হয় বুকিং দিয়ে তারা ওই যে এসএসসির পরে স্মার্ট ইংলিশ কোর্স যেগুলো কী থাকবে জানেন কী থাকবে সাতচল্লিশ হাজার পাঁচশো বোকাবেলারি এছাড়া থাকছে ইংলিশ যত ইয়ে টেন্স থেকে শুরু করে যত গ্রামার আছে মানে একদম মাস্টার্স পর্যন্ত যে গ্রামারগুলো যা দরকার হয় সবগুলো এখানে দেওয়া মোটামুটি এবং সেই সঙ্গে দেওয়া থাকবে তাদের স্পিকিং থাকবে রাইটিং বড় বড় সেন্টেন্স লেখার জন্য অর্থাৎ এর জন্য যে ধরনের ইয়ে লাগে সেইটাও আমরা ওদেরকে করাবো এখন অর্থাৎ এর ছাত্ররা যারা এখন রাইটিং করার জন্য যেটা করে ঠিক ওই একই রাইটিং তাদেরকে করাবো ইনশাআল্লাহ এবং আমরা আপনি অবাক হবেন জাস্ট ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আমেরিকান প্রোনাউন্সিয়েশন যার ব্রিটিশদের মতো মনে হয় ম্যারেগানদের মতো কথা মানে যাদের ল্যাঙ্গুয়েজ যেরকম সেরকম প্রোনাউন্সিয়েশন সেটা সেটাও তাদেরকে এর মধ্যে শেখানো হবে শেখানো হবে রিডিং সব কিছু মিলে মাত্র দুই মাসের প্রোগ্রাম এই দুই মাসে তারা এই ঢাকায় আসবে যা এসএসসি পরীক্ষার পরপরই চলে আসবে কিন্তু এখন থেকে সিট কনফার্ম না করলে তারা পাবে না এটা নাম্বারটা দিয়ে দেবো একটা অবশ্যই আচ্ছা আমার এক তারিখে যেটা দু সালের প্রথম দিন প্রথম দিন পয়লা জানুয়ারি বিকাল তিনটায় আমার নতুন আইলস ব্যাচের প্রথম ক্লাস হবে এটার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি তারপরে এসএসসির জন্য দেবো প্রথম ক্লাস হবে এটা নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আমার বলছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ সেটা হচ্ছে ঢাকার মালিবাগ মৌচাকে মৌচাক মার্কেটে দুইটা বিল্ডিং পূর্বে মেজবাউদ্দিন প্লাজা এই মেজবাউদ্দিন প্লাজার লিফটে তিনে এটিএমস যা সত তার চাদর একই জায়গায় আইএলস যেটা আমি সতেরো বছর ধরে পড়াচ্ছি একই জায়গায় স্পোকেন একই জায়গায় রাইটিং একই জায়গায় ভিসা প্রসেসিং ক্যানাডা অস্ট্রেলিয়া ইউরোপের এবং একই জায়গায় ব্রিটিশ কাউন্সিল রেজিস্ট্রেশন পয়েন্ট একই জায়গায় আইডি পয়েন্ট সব কিছু একই জায়গায় একই সাথে নিতে পারে সব কিছু করা হয় সততার বিরল দৃষ্টান্ত যেটা হলে সততার চাদর বানানো এই প্রতিষ্ঠানে আর একটা নাম্বার দিচ্ছি সেটা হচ্ছে যারা ইএসএসসির পরে ম্যাট্রিকের পরে যারা স্মার্ট ইংলিশ কোর্সটা করবে তাদের জন্য আগেই ওই ব্যাচে অর্থাৎ যেটা ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হলে মার্চেই আমাদের শুরু হয়ে যাবে ইনশাল্লাহ মার্চের ওই ব্যাচের জন্য আগের থেকে এখন থেকে বুক করতে হচ্ছে আমি নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই স্যার আচ্ছা এসএসসির পরে স্মার্ট ইংলিশ কোর্স যেটা হবে দুই মাসের তাদের জন্য এই শিল্প বুকিংয়ের জন্য নাম্বারটা দিচ্ছি কারণ এত কিছু শিখবে এটা মিস করার ঠিক হবে না যে যেখান থেকে আসুক আপনার সন্ধানকে এতটুকু করান যেন ওকে জীবনে আর কারোর কাছে ইংলিশের জন্য যেতে না হয় আর নাম্বারটা বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ নাম্বারটা ধরুন মসিন ভাই আরেকটা নাম্বার দিচ্ছি মিশু যিনি ধরবেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ হ্যাঁ মনে হয় সেটাই ভালো হবে তার আগে একটু বলবো যেহেতু ব্রেকেই যাচ্ছি আমি আমরা তাই না এই মুহূর্তে অনেকে আমাকে কিন্তু কোশ্চিন করেছে আমাকে প্রশ্ন করেছে হচ্ছে এটিএম সার পেজে যারা আছে একটু বলে রাখি আমি কিন্তু এই মুহূর্তে লাইভে আছি যারা লাইভে আমাকে দেখতে চাচ্ছেন আমি সরাসরি লাইভে আছি সেটা হচ্ছে আপনার ফেসবুকে যান ফেসবুকে খুঁজে বের করুন এটিএম স্যার এ টি এম একটা স্পেস দিয়ে দেখুন স্যার এস আই আর এটিএম স্যার এখানে আপনার আমাকে খুঁজে বের করুন একটু লাইক দিয়ে রাখুন আর এখানে আমি যত কোশ্চিন আপনারা করেছেন যারা প্রশ্ন করেছেন তাদের অ্যান্সারটা আমি ব্রেকের মধ্যে দিব ব্রেকটা কতক্ষণে থাকবে প্রায় পাঁচ মিনিটের মধ্যে ব্রেকে এই সময় আমরা সব কিছু বলব আর কথা হচ্ছে আমার ক্লাসে যে এক তারিখে হবে তাই না এই এক তারিখে আপনি ব্যাচে যে ভর্তি হবেন 2020 হাজার বিশ সালের প্রথম দিনে তিনটার সময় কিন্তু তার আগে একটু দেখে নেবেন না যে আমি কেমন ক্লাস নিই তাই না এটার জন্য বলবো যে আমি অষ্টআশিটা ভিডিও দিয়েছি অষ্টআশিটা ভিডিও দিয়েছি মানে এইটি এইট ভিডিওস এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এটিএম স্যার আপনার ইউটিউবে এখনই যান এই মুহূর্তে ইউটিউবে খুঁজুন জাস্ট ইউটিউবে বারে সার্চ করুন এ টি এম একটা স্পেস দিয়ে লিখুন স্যার এস আই আর এটিএম স্যার লিখে ওখানে লাল বাটন আছে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখুন দেন আমাকে দেখতে পারবেন যে আমি কেমন ক্লাস নিচ্ছি তারপরে আপনি ভর্তির সিদ্ধান্ত নেন আর এখন এটিএম স্যার পেজে যারা আছেন তাদের প্রশ্নের অ্যান্সার দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ এখন ব্যাকে চলে যাচ্ছি আমরা একটা কমেন্ট ব্যাকে চলে যাব তারপর রনির গান শুনব না আমরা ফিরে আসছি পাঁচ মিনিটের কথা যাবেন না শুনতে থাকুন রেডিও ঢোল 94.2 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকে আমার সঙ্গে আছেন অনেকে অনেকে আমি একটু প্রথম থেকে যাচ্ছি গুলো পড়ে নিচ্ছি জি এম হায়দার চৌধুরী স্যার আপনার ফোন নাম্বারটা দেন আমি আপনার ফোন নাম্বারটা দিচ্ছি আমার ফোন নাম্বার ব্যক্তিগত ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই এটা আমার ব্যক্তিগত ফোন নম্বর আরেকটা ফোন নম্বর দিচ্ছি এটাও আমার ব্যক্তিগত জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আরিফ গনি বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরমদুলিল্লাহ কেমন আছেন আপনি মোহাম্মদ হাসান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমদুলিল্লাহ তাসিন তামান্না স্যার ভর্তি হতে কী কী লাগবে ভর্তি হতে কী কী লাগবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার সম্বন্ধে ডিটেলস লাগবে এটার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে কথা না বলে আসবেন না আগে জানুন যে কি লাগবে তারপরে আসুন এটা আয়েলসে হোক স্পোকেন হোক রাইটিং হোক যেটাই হোক আর পয়লা জানুয়ারি অর্থাৎ দু সালের প্রথম দিনেই আমার একটা নতুন ব্যাচের নতুন আয়েলস ব্যাচের প্রথম ক্লাস হবে যেটা আমার ব্যাচ যেহেতু আপনারা এই ব্যাচের জন্য আগেই আপনি ফোনে কথা না বলে আসবেন না আমি নাম্বার বলছি ভর্তি হওয়ার জন্য কি উপায় আসবেন কি কী কোর্ক করতে হবে কী কী আনতে হবে নাম্বারটা বলবো নাম্বারটা বলে দিচ্ছি তা তাস চিন্তা না এই নাম্বারটা রাখেন আর হচ্ছে ঢাকার মালিবাগ মালিবাগে এসে মোচাক মার্কেট তার দুইটা বিল্ডিং পূর্বে এটিএমস যা শত তার চাদর মোড়ানো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো পঁয়ত্রিশ শান্ত আহমেদ বলছে স্যার অতি শীঘ্রই আপনার সাথে দেখা করবে ইনশাল্লাহ 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 দেখা হবে শান্ত তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ জি এম হায়দার বলছেন স্যার আপনার সাথে কথা বলতে চাই হ্যাঁ হায়দার সাহেব অবশ্যই কথা বলবেন কেন বলবেন না আমি আমার দীর্ঘ সতেরো বছর মানুষের সাথে কথা বলেছি এখনও কথা বলছি যতদিন বেঁচে আছি কথা বলে যাবো আপনাদের উপকার করে যাবো ইনশাল্লাহ চেষ্টা করব এটা আমার কাজ এটা আমার পেশা নেশা মানুষকে কিছু করে যাওয়া প্রত্যেকে চলে যাবে আমিও চলে যাব একদিন আল্লাহ জানি না কতদিন ডাকছেন আপনাদের কাছে আমি এটুকুই দেওয়া চাই যেন আল্লাহ আমাকে একটা নেক হায়াত দান করেন একটু লম্বা হায়াত দেন আমার অনেক কিছু করার ইচ্ছা এটা যেন করে যেতে পারি আর এখানে হাউ লং ডাজ ইট টেক টু প্রিপেয়ার ফর আইলস আর ইফ গণেশ সাহেব বলছেন যে কত সময় লাগে মানে একটু বলে রাখি যে আইলস এ যারা দেয়ার লিসনার্স এন্ড ভিউার্স ফর আইলস অ্যাকচুয়ালি ইট টেক্স ইউজলি আই মিন দ্যাট কোর্স লাস্ট ফোর ইউজুয়ালি থ্রি মান্থস বাট ও নিড টু ইজ আই মিন ইফ উই সি অ্যাকচুয়ালি দ্য এন্ড অফ দ্য বেস্ট ইউল হ্যাভ এন স্টার্ট অফ দ্য কোর্স বিকজ আই হ্যাভ সামথিং that you have to practice for 750 hours 750 hours journey that takes a long time i would say it's not something that's true uh, i've been teaching for about 17 years and i've seen people who are ignoring the things and practices the things that i should give you uh, and not really i mean getting high scores and all so what i need to do is something uh, you have to stick to uh, is and the practice that I say and the additional work that you have to do at home until and unless you achieve your score. that you have to do stick to it cling to it it's not something that you have to give up some of the times I've seen that people really i mean couldn't concentrate on they started on with I mean greater vision and some of the time in between they stopped themselves and gave up so never give up and never give in. What you need to do is once you start your journey, until you finish, until you get the desired score, never stop. That's what the thing you have to. And to be honest, I'm saying, I just uh, roam around people who are really searching for their career. I found some other people who didn't know the right path, who didn't know what to do in their career, so I just gave them the guidelines, and they followed me. And now in the country, you'll see some of the big stars are my students. So they followed my instructions. They really kept going doing that what I said, and they were stick to that. And at last, they were successful, and they become successful. They have been successful for some pretty long time. Some of them, I'm saying. So what I need to do is just stick to that what I'm saying.

বলো শাহিদ কোনটা তোমার বুক বাকি আছে তোমাকে ইনবক্স করো ইনবক্স করে আমার কাছে জানো মিশকাত হোসেন মিশু ইনশাল্লাহ আচ্ছা শান্ত আহমেদ বলছে স্যার বর্তমানে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ষষ্ঠ পর্বের একজন ছাত্র আমি ইংরেজিতে খুব দুর্বল আমার খুব ইচ্ছা আয়ালস করে এক আমি বিদেশ পড়াশোনা করবো কিন্তু আমার আর্থিক অবস্থা তত একটা ভালো না ইংরেজি ততটা ভালো না তারপরে সি সিমোর আচ্ছা তোমার অতটা ভালো ভালো না না তারপরে কি কি বলছো দেখি কিন্তু আচ্ছা আমি করলে কিভাবে বিদেশে পড়াশোনা করতে পারবো আমার জমি বিক্রি করে লক্ষ দশ টাকা হবে আচ্ছা যদি তোমার জমি বিক্রি করে দশ লক্ষ টাকা হয় সেটা তুমি তোমার রেখে দাও এখন তোমার লাগবে না আমরা নিব মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে পুরো প্রসেসিং করবো যদি বিচার হয় তাহলে সামান্য টাকা আমাদের দিতে হবে আর কিছু দিতে হবে না বাকিটা আর যা কিছু তোমার টাকা আমরা কখনোই ধরবো না এটাই হচ্ছে আমি আমি এটিএম মারত সো বাট তার আগে আইএলটিএস করতে হবে আয়েলস না করে বেশি করা যাবে না আগে আয়েলস করো তারপরে জমি বিক্রি করো তাহলে শান্ত তুমি আমি জমি বিক্রি করতে নিষেধ করছি কেন আইলসি স্কোর না হলে জমি বিক্রি করে লাভ নাই টাকা থাকলে যাওয়া যায় না যদি আইল টিস স্কোর না থাকে যারা বলছে আয় ছাড়া বিদেশে বেশিরভাগই প্রতারণা করছে তুমি জানো আয় ছাড়া কয়টা বিচা হয় আমি তো পারবো না আর আমরা আর এক মিনিটার যাচ্ছি অনিয়ারে তার আগে বলছি তাহলে জমি বিক্রি করো যখন তোমার হবে ইনশাল্লাহ যখন তোমার কনফার্ম হচ্ছ কনফার্ম হওয়ার আগে তোমার আইএলস স্কোরটা তো হতে হবে দ্যাট মিনস্টার্ট ফার্স্ট আগে এটিএমসে আসো আইএলস করো যদি তোমার বেসিক লাগে বেসিক করো স্কোর পাও সিক্স পয়েন্ট ফাইভ তারপর আমরা চেষ্টা করব কারণ সিক্স পয়েন্ট ফাইভ হলে ভেজা হয়ে যাচ্ছে এর নিচে হলে হচ্ছে না তো কেন তুমি জমি বিক্রি কাঠার কিসের আসে গাছে কাঁঠাল গোপিত করার দরকার নেই সো ডোন্ট সেল ইউর প্রপার্টি নেও আফটার ইউ অ্যাচিভ ইউর স্কোর দেন একটা আইএলস এর স্কোরের ভ্যালিডিটি থাকে দুই বছর তুমি কেন তাড়াহুড়ো করবা আগে আইএলটিএস করো এটার জন্য তাড়াহুড়ো করো লাইভে আপনার সাথে কথা বলতে চাই এখন এই মুহূর্তে কিভাবে কথা বলবে জিএম হাজার সাইমন প্রণয় এসএসসি এর পরে কয় বছর স্টাডি গ্যাপ দেওয়া যাবে আচ্ছা এসএসসি এর পরে আমার এসএসসি 2019 ও তাহলে তুমি এখনই শুরু করো প্রণয় তুমি কেন দেরি করবা বলো তো প্রণয় মানে ওয়ার ইউ নিড টু আই স্টপ ইউর সেলফ ডোন্ট স্টপ অ্যান্ড ডোন্ট আই মিন স্টার্ট লেট দেরিতে শুরু করো না শুরু করতে হলে এখন শুরু করো মাথায় রাখো যে তোমার এয়ার ক্যাপ যত বেশি হবে তত তোমার জন্য সম্ভাবনা কমে যাবে যাচ্ছি এখনই Mm-hmm.

নাম্বারে অথবা ভিডিও ফেমের ফেসবুক পেজে গিয়ে সেখানে মেসেজও করে ফেলতে পারেন আর এখন যে সেগুলো চলছে প্রতি রোববার আর আনা সোমবার আর বৃহস্পতিবার হয় রাত নটা থেকে দশটা পর্যন্ত যেটা নাকি ক্যারিয়ার নিয়ে স্টাডিং অ্যাব্রড নিয়ে ইংলিশ ইংলিশ নিয়ে আইএল টিএস নিয়ে সাবাউট লাইফ অ্যান্ড দিস সেগমেন্ট ইস কল্ড ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার

বায়োলজিতে যেন তোমার একটা ভালো নাম্বার থাকে এ প্লাস থাকলে ভালো এ প্লাস না থাকলেও যেন এ প্লাসের কাছাকাছি থাকে এটা একটা বায়োলজিতে ভালো একটা নাম্বার দরকার আর চায়নাতে মেডিকেল আপনি জানেন যে এখন চায়না পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড আর চায়নাতে সব টেকনোলজি আছে সব টেকনোলজি তো মেডিকেল ইকুইপমেন্টগুলোও ওখানে বেশি আছে এবং যত পৃথিবীর উন্নত ইকুইপমেন্ট আছে যন্ত্রপাতি আছে সেগুলো চায়নাতে আছে চায়নাতে এত বেশি ইনভেস্ট করেছে যাতে ওদের মেডিকেল সেক্টরটা খুব ভালো হয় এই জন্য চায়না কিন্তু আগের চাইতে এখন মেডিকেল অনেক উন্নত অনেক উন্নত এখন আমি যেটা বলবো তাদের সমস্ত ইকুইপমেন্ট আছে সমস্ত কিছু আছে কিন্তু চায়নাতে পড়তে গেলে সব কিছু যেমন ফ্রি আছে যেমন ইঞ্জিনিয়ারিং পড়া ফ্রি ফ্রি বায়োকেমিস্ট্রি ফার্মাসি অন্যান্য সাবজেক্ট বিবিএ এমবিএ এ সব ফ্রি যদি ভালো স্কোর থাকে সব ফ্রি একেবারে ফ্রি একশো পার্সেন্ট ফ্রি এমনকি আইএলসের স্কোর যদি থাকে কিছুটা ছয় থাকে তার আউট অফ তাহলে লেখাপড়া ফ্রি থাকা ফ্রি খাওয়া ফ্রি সব ফ্রি মানে টাকা সব ফ্রি হয়ে যায় আমি বললাম এটা কিন্তু মেডিকেলটা ওরা ফ্রি দেয় না লাগে তাতে কম মেডিকেল করা যায় সেক্ষেত্রে আইএলসে কমপক্ষে ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে এটা হলো মেডিকেলের শর্ত এটুকু থাকতেই হবে সিট চলে বেশি ভালো হয় এটুকু না থাকলে হবে না আর মেডিকেল আর বলছে ওরা ভালো যেতে মোটামুটি ভালো থাকতে হবে এতটুকু হলেই চলবে তাহলে ওখানে মেডিকেল করা যাবে এবং অনেক ভালো মেডিকেল আমি একটা নাম্বার দিবো আচ্ছা চায়নাতে যে একশো পার্সেন্ট স্কলারশিপ নিয়ে যাওয়া যায় যেকোনো সাবজেক্টে যদি মোটামুটি দুইটা জিপিএ এসএসসি এসএসসি মিলে যদি সেভেনও থাকে তাতেও সে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট স্কলারশিপ পাবে আর যদি এইট থাকে তাহলে এইটি পার্সেন্ট পাবে আর যদি নাইন থাকে দুইটা মিলে এসএসসি এসএসসি জিপিএ টেন এর মধ্যে যদি নাইন পাই তাহলে সে একশো পার্সেন্ট স্কলারশিপ পাবে চায়নাতে যে কোনো সাবজেক্টে শুধু মেডিকেল ছাড়া সব সাবজেক্ট পাবে আর সে সঙ্গে যদি আইএলসি সিক্স থাকে তাহলে লেখাপড়া তো একশো পার্সেন্ট ফ্রি হচ্ছেই তার যে হোস্টেল খরচ সেটাও ফ্রি তার যে থাকা খাওয়া খরচ এবং হাত খরচ পকেট খরচ বাড়িতে পাঠানোর কিছু টাকা সেটাও দিয়ে দিচ্ছে ওরা সব ফ্রি সব ফ্রি এবং টাকাও দিচ্ছে এটা বললাম এত কিছুর পরে কেন এখানকার সামনের নাম সর্বস্ব কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করা এটা যেতে মাত্র এক লক্ষ মতো লাগে তাই তো হয়ে যাচ্ছে সে লক্ষ লক্ষ সামথিং টাকাও না এটা দিয়ে যেতে পারে আর কোনো খরচই নাই তো এটাতে তা ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি পড়তে পারবে আমি এত বলি তারপরে অনেকে জানে না বুঝে না জানেন এখানে সাধারণ একটা জায়গায় পড়তেছে টাকা নাই মানে ফ্রি এমনকি যে টাকা দেয় ওরা যে স্টাইপেন দেয় প্রতি মাসে থেকে টাকা দিচ্ছে থাকা খাওয়া লাগে পাঁচ ছয় হাজার টাকা বাকি টাকা কি করবে বাকি টাকা তো থেকেই যাচ্ছে আবার ভালো মানে লেখাপড়া বিশ্ব মানে উন্নত মানের লেখাপড়া পৃথিবীর মানে ওয়ার্ল্ড র্যাঙ্কের যত ভালো ভালো ইউনিভার্সিটি সেখানে ওখানে তো সেখানে পড়তে পারছে এত ভালো জায়গা এত ভালো ক্যারিয়ার এখান থেকে আবার যদি চাই চায়না থেকে চলে যেতে পারছে অন্য জায়গায় যেতে পারছে অস্ট্রেলিয়া ইউরোপে যেতে পারছে সবকিছু মিলে যেতে পারছে এবং মেডিকেলও পড়া যাচ্ছে তো সবকিছু যখন পড়া যাচ্ছে আবার তো অন্যান্য সবকিছু বিনা খরচে ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অনেকে না জানার কারণে তাও সম্পূর্ণ পূর্বে ইংলিশে সব কিন্তু কিন্তু ইসে না অন্য ল্যাঙ্গুয়েজে না একদম ইংলিশে পড়া এবং ওখানে এত বড় ক্যাম্পাস আপনি অবাক হয়ে যাবেন দেখলে অবাক হয়ে যাবেন আমি কিছুদিন পরে ভিজিটে যাচ্ছি ইনশাল্লাহ আমি একটা নাম্বার দিচ্ছি এই সবকিছু করা হয় শত তার চাদরে মনানো প্রতিষ্ঠানে অনেক জায়গায় যেখানে লাগছে চায়নার এই স্কলারশিপ পাওয়ার জন্য কেউ কেউ নিচ্ছে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা আমার কাছে বলছে স্যার আপনার এখানে এক লাখ আশি হাজার টাকা আমি উনি এক জায়গা থেকে আসছে সেখানে কি আট লাখ বলছে আট লাখ সামথিং বলছে এই চায়নার স্কলারশিপটা ওরা ম্যানেজ করে দিচ্ছে আমাদের এখানে এক লাখ আশি তো স্যার এটা কিভাবে এত তাকত কম হচ্ছে তাহলে আপনারা কারেক্ট ওরা কারেক্ট মানে কোনটা বিশ্বাস করব মানে আট লাখের টাকা বেশি ভালো নাকি আমাকে এটা বলছে এত টাকা নিচ্ছে আট লাখ সামথিং সাড়ে আট লাখ টাকা আর আপনারা নিচে এক লাখ আশি আমি বললাম যে এটার জন্যই বাংলাদেশে একটা প্রতিষ্ঠান তো আছে যা সত তার চাতরে জি আরেকটা গল্প বলবো মানে ইমিগ্রেশন আছে না ওই কানাডাতে এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপি তো ইমিগ্রেশনে যাদের পঁয়ত্রিশ বছরের নিচে থাকে অনার্স থাকে তাহলে তারা কি করতে পারে পঁয়ত্রিশ বছরের নিচে বয়স আর অনার্স মাস্টার্স আছে তাহলে তারা এন্ট্রিতে খুব অল্প সময় যেতে পারে বাট একটা আয়লসে একটা ভালো স্কোর লাগে এবং সেটা হচ্ছে আয়লসের লিসনিংয়ে এইট লাগে আউট অফ নাইন আর বাকিগুলোতে সেভেন 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 সেভেনকে লাগে হ্যাঁ রিডিং রাইটিং ও স্পিকিং যেটা আমার এখানে অনেকে পাচ্ছে আমি গত পরশু এই শুক্রবারেও আমি আমার একটা স্টুডেন্ট মাফুজা আক্তার রুবিনা সেও আমার কাছে পেলো তো হাজব্যান্ড ওই দুইজনে করছিল একজন হয়ে গেছে আমি ওই বলছি যেটা এই সব কিছু মিলে আরেকটা আছে পিএনপি যাদের বয়স পঞ্চাশের নিচে তারা সিক্স পয়েন্ট ফাইভ করেই আয়স এটা করে যেতে পারে আর অনার্স থাকলে হয় ডিগ্রি পাস হলেও হয় এখন পুরো পরিবার নিয়ে যেতে পারে তো এটা আমাকে একজন বললো স্যার আপনাদের এখানে মাত্র কত টাকা বললাম যে তিন লাখ সামথিং তিন লাখ সামথিং আপনাদের এখানে আপনাদের এখানে কিভাবে করেন এটা আমি বললাম যে কেন যে প্রসেসটা আছে সেটাই একটাই তো প্রসেস তো বললো স্যার আমি তো এক জায়গায় গেলাম সেখানে তো ওরা বলছে যে মানে বাইশ লক্ষ টাকা লাগবে এবং তাদের বাচ্চার জন্য লাগবে আরো এক্সট্রা তিন লাখ টাকা হ্যাঁ এবং তার হাজবেন্ড এর জন্য লাগবে নাকি আরো সাত লাখ টাকা তার বাইশ আর সাথে কত হলো উনত্রিশ আর তার উনত্রিশ সাথে তিনি কত হলো বত্রিশ লাখ টাকা তারপরে সে বলছে হ্যাপি দিয়ে যাবো যেহেতু আমরা পুরো পরিবার আমরা ওখানকার সিটিজেন হয়ে যাবো আমরা যাবো এটা আমরা জমিটা বিক্রি করে যাবো আমরা হ্যাপি আমার কাছে যখন শুনছে তিন লাখ সামথিং পরে মনে বলছে কিভাবে সম্ভব এত পার্থক্য কেমন করে হয় একজন তিরিশ লাখ বত্রিশ লাখ বলছে আপনার কাছে তিন লাখ বাহাত্তর হাজার সম্ভব কিভাবে আমার আপনার বাচ্চার জন্য মাত্র দশ টাকা যোগ হবে এটা কিভাবে সম্ভব ওরা বলছে তিন লাখ আপনার দশ হাজার আমি বললাম যে এটার জন্যই বললাম বাংলাদেশে একটা প্রতিষ্ঠান তো আছে যে শততা চাঁদের মোড়ানো আমাকে টাকা দিতে কেনা যাবে না আমি তো ওইটার জন্য তাহলে তো অন্য কিছুই করতাম প্রত্যেকেই মারা যাবে আমি আজকে এটাই বলতে যাচ্ছি আমি বললাম যারা ঠকাচ্ছে তাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট মানে এটা ভুলে যাবেন না যে প্রত্যেকটা মানুষই মারা যাবে প্রত্যেকটা প্রাণে মরণশীল এইটুকু বলছি কেন অনেকে মনে করে যে সারা জীবন বেঁচে থাকবে এই জন মানুষের সাথে প্রতারণা করছে অনেকে আপনি জানেন টাকা দিয়ে একজন মানুষ আমাকে বললো একটা ভদ্র মহিলা আসছেন তো উনি আসছেন আমার কাছে খুব কান্নাকাটি করছেন যে স্যার আমি এক জায়গায় দিচ্ছি সাড়ে লক্ষ টাকা সে টাকাটা আমাকে দিচ্ছে না আমাকে বলছিল যে তার মেয়ের জন্য উত্তরা থেকে বলে যে আমরা তো তিন দিনে ভিসা এসে যাবে কানাডার ভিসা আজকে প্রায় এক বছর হয়ে গেল ভিসার কোনো নাম নেই আর আমাদের সাড়ে সাত লক্ষ টাকা আটকায় রাখছে আমি কি বলেন বলছে জি স্যার এটা কি করব আমি আমার তো ওনার ইয়ে নাই হাজব্যান্ডও নাই তো অনেক কষ্ট করে জোগাড় করছে আত্মীয় স্বজনের কাছে চেয়ে চিনতে কিন্তু আর টাকা উঠাইতে পারছে না বলছে স্যার আমি আপনার কাছে আপনার জন্য দোয়া করি আমি যেতে পারি না পারি ওই টাকা তো উঠাইতে পারবো না আপনার জন্য দোয়া করে যাচ্ছি যে আপনার মাধ্যমে যেন অনেক মানুষের উপকার হয় এই যে মানুষের এত যে ঝামেলা এত যে কষ্টের মধ্যে আছে এই যে কোথাও না এটার জন্য আল্লাহ মানে এটা মানে সবকিছুর জন্য দূর হয়ে যাই আপনার মাধ্যমে আমি বললাম যে আমি তো একা মানুষ বাংলাদেশে আমার মতো কমপক্ষে আর যে দশটা লোক থাকতো যার দশটা জায়গায় বহু মানুষ আজকে যারা অনেক কষ্টে আছে মানুষ আমরা মধ্যবিত্ত বারবার তো টাকা জোগাড় করা যায় না একবার জোগাড় করা যায় একবার হোচের খেলে কিন্তু বারবার সম্ভব না বারবার কি দশ লাখ টাকা সম্ভব বারবার কি আট লাখ টাকা সম্ভব মধ্যবিত্তদের আমরা জানি যে কত কষ্ট করে ম্যানেজ করতে হয় সেটা টাকা যখন চলে যায় তখন আর কিন্তু ওঠা যায় না জানেন আর ওঠা যায় না এভাবে কিন্তু অনেকে কিন্তু জীবনের অনেক কাহিনী আছে তো আমি এই জন্য বলবো যে এইটার জন্য আমি প্রতিদিন আমি কি করি আমি সময় দিই আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন সময় দিই এবং সেটা হচ্ছে আমি ঢাকার মালিবাগ মোচ্ছাকে ঠিক মোচাক মার্কেটে দুইটা বিল্ডিং পূর্বে মেজবাউদ্দিন প্লাজা এটা লিফ্টের তিনি এটিএমস যার সততার চাদরও বনানো প্রতিষ্ঠানের নাম এটিএমস বাট আমার ট্যাগলাইনটা হচ্ছে সততার চাদরে বানানো এখানে আপনারা প্রতিদিন আসতে পারেন আমি ফ্রি কাউন্সেলিং করি এটার জন্য কোনো টাকা পয়সা নিই না আপনারা কী করবেন কীভাবে আপনি যাবেন কীভাবে আইএলটিএস করবেন আমি তো আই পড়াচ্ছি সতেরো বছর ধরে আমার বড় প্রতিষ্ঠান প্রধান ছিল আজকে বাংলাদেশে অনেক আছে তারাও আমার ছাত্র অনেকেই তো আমি বলবো যে আমি নিজেই পড়াচ্ছি এটার দায়িত্ব আমি নিচ্ছি আপনারা যেটা করেন আমার সাথে এসে পরামর্শ নেন কীভাবে আপনার ছেলেকে আপনি স্টাডি বিষয়ে বাইরে পাঠাবেন ক্যানাডা অস্ট্রেলিয়া বন ইউরোপে কিভাবে আপনি নিজে পুরো পরিবার নিয়ে যাবেন ইমিগ্রেশন নিয়ে কানাডা বা অস্ট্রেলিয়াতে কীভাবে স্কলারশিপে আপনার সন্তানকে পাঠাবেন এই সব কিছু প্রতিদিন আমি বসি একদিনও আমি ছুটি নিই না শুক্র শনি সব দিনই ছুটি আমি আমি বসি ওখানে সব দিনই আমি সময় দিই সব দিনই আমি আসলে ব্যস্ত থাকি কারণ আমি দেখেছি কি জানেন বলুন তো আল্লাহ কোনোদিন মানে কবে আল্লাহ ছুটি দিয়েছেন নামাজের কোনোদিন ছুটি দিয়েছে মানে আমাদের যত দিন ছুটি তো নাই মৃত্যুর এক পর্যন্ত কোনো ছুটি ছুটি নাই ওয়াক্তের আল্লাহ দেয় নাই যেহেতু আল্লাহ ছুটি দেয় না আমি মনে করি যে আমিও ছুটি না নিই নামাজ থেকে অনেক কিছু শেখার আছে তো আমি তখন দেখি যে আমিও ছুটি নি না প্রতিদিন আমি নিই প্রতিদিন আসি হ্যাঁ এর মধ্যে ফ্যামিলিও চালাচ্ছি বাজার করছি সবই করছি আবার প্রতিদিন মানুষকে সময় দিচ্ছি এই আমি সময় দিচ্ছি যে দুপুর একটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত তবে আমার সাথে অবশ্যই কথা বলার জন্য আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন যাতে অনেক লোক আসে তো সবাইকে তো আসলে টাইম দেওয়া যায় না এর জন্য যতটুকু অ্যাপয়েন্টমেন্ট নেবেন ততটুকুই আমি সময় দিতে পারি আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে কথা বলে আসুন এটা ঢাকার মালিবাগ মোচাক বলেছি এটিএমস যা সততার চাদর মোড়ানো এই নাম্বারে কথা বলে আসুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ নাম্বারটা বেজি থাকলে আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ এই নাম্বারটা বেজি থাকলে আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো পঁয়ত্রিশ ওয়ান এইট দুশো বাইশ আর আর মাত্র এক মিনিট পরে একটা বিশেষ গুড নিউজ বলবো বুঝবো এক মিনিট পরে তার আগে আপনার কোর্সিটা একটা নিয়ে নিন অবশ্যই একজন লিখেছেন যে স্যার আমি ক্যানাডা যেতে চাই আমি এম এস কমপ্লিটেড স্টুডেন্ট এখন আইএলটিএস করতে চাই আপনার হেল্প আমা আমার অনেক দরকার ওনার বয়সটা লিখছে কত বয়স লেখেন বয়স না আচ্ছা ওনার নাম নামে নামও লেখার নেই আচ্ছা ওনার জন্য একটা বিশেষ গাইডলাইন বলবো তবে তার আগে এখন এই মুহূর্তে একটা বিশেষ গুড নিউজ দিচ্ছি দ্য দুই হাজার বিশ সালের জন্য চমক ইনশাল্লাহ যারা যে যেখান থেকে শুনছেন একটু শেয়ার করে দেন লাইভটা আর আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে এটিএম স্যার এটাও শেয়ার করে দেন ইউটিউব চ্যানেল এটিএম একটা স্পেস টেলিফোন স্যার আর ওখানে সাবস্ক্রাইব করুন আর এই মুহূর্তে আমি যেখানে আমি গুড নিউজটা এখনই দিব আর তিরিশ সেকেন্ডের মধ্যে দিব ইনশাল্লাহ গুড নিউজটা এবং সেটার আগে বলবো যারা আমাকে দেখতে চান তারা আমাকে দেখুন ফেসবুকে আমি আছি এটিএম স্যার পেজে ফেসবুকে খুঁজে বের করুন এ টি এম একটি স্পেস দিয়ে লিখুন স্যার এস আই আর এটিএম স্যার আর আমার বলে দিচ্ছি যে আমি আমার পুরো পরিচয় জানার জন্য আমার ব্যক্তিগত প্রোফাইল আছে সেটা আপনারা দেখতে পারেন ব্যক্তিগত প্রোফাইল যেটা হচ্ছে ফেসবুকে এটিএম মাহমুদ এ টি এম একটি স্পেস দিয়ে লিখুন মাহমুদ এম এ এইচ ডি এটিএম মাহমুদ এখানে যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান অথবা আমাকে ফলো করুন এখন দিব সেই গুড নিউজটা আপনি কি জানেন পৃথিবীর র্যাঙ্ক ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি মানে ভালো অবস্থায় যে ইউনিভার্সিটিগুলো আছে পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার কিছু ভালো ভালো ইউনিভার্সিটি সেটা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এবং বোম্বে বিভিন্ন জায়গায় এই ভালো ভালো ওয়ার্ল্ড র্যাঙ্কের কিছু ইউনিভার্সিটি তারা একশো পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে ও মানে পুরো লেখাপড়া ফ্রি থাকা ফ্রি খাওয়া ফ্রি তা উন্নত মানের ইন্টারন্যাশনাল মানে স্টুডেন্টদের যেভাবে থাকা দরকার সেভাবে খাওয়া দরকার সেটা সব ফ্রি কোনো টাকা পয়সা একেবারে নিবে না জিরো আচ্ছা সামান্য একটা একটা ইন্টারভিউ হবে টেস্ট হবে সামান্য সেটার জন্য আমরা তাকে প্রিপেয়ার করবো এখান থেকে এবং খরচ কত জানেন মাত্র এক থেকে দেড় লাখ টাকা ও মাত্র মাত্র দেড় লাখ টাকা এটাতে তারা যাচ্ছে আর কোনো খরচ নাই যে ডিগ্রিটা নিতে প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা কোথাও পঁচিশ লাখ টাকা লাগে ইন্ডিয়াতে এটাই যদি নিতে হয় আগে যারা নিতে হতো এত টাকা খরচ হতো এই বিশ লাখ টাকার জিনিসটা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় সে করতে পারছে আর আপনি জানেন এখান থেকে যদি যাতায়াত করে ইন্ডিয়াতে কতটুকু বা খরচ মৈত্রীতে মনে হয় দুই হাজার টাকা নেই দা এরকম মানে ওই জন্য ট্রেনে বা বাসে গেলে দুই হাজার টাকা এরকম দুই তিন হাজার পাঁচ হাজার টাকা যাই হোক এর মধ্যে যাতায়াত করা যায় অর্থাৎ দেশের পাশে অথচ এরকম দিচ্ছে শুধু কি লাগবে জানেন ইন্টারমিডিয়েটে যদি কমপক্ষে ফোর থাকে ফোর প্লাস হলে হয় ফোর পয়েন্ট ওয়ান টু থাকলেই হলো শুধু ফোর প্লাস থাকবে ইন্টারমিডিয়েটে এটুকু থাকলেই চলবে আচ্ছা আর বাকিটা আমরা করছি এই ইন্ডিয়াতে একটা বিশেষ সুযোগ তা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে এবং সেখানে থাকা ফ্রি খাওয়া ফ্রি টিউশন ফ্রি একশো পার্সেন্ট ফ্রি সব ফ্রি এবং উন্নত মানের লেখাপড়া এবং সব বড় ভালো ভালো সাবজেক্টে সব লেখাপড়া মাত্র যদি তারা ফোর পায় কমপক্ষে এই সুযোগটা এতদিন ছিল না এই সুযোগটা আসছে আজকে আমার কথাটা একটু সরিয়ে দিন যারা গরিব বলছেন মেধাবী বলছেন তার জন্য এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না এত বড় সুযোগ মানে আপনাকে আছে না যে টাকা পয়সার অভাব করতে পারছে না আজকে সেই সেই কথা বলার সুযোগও নাই একদম ফ্রি এটা হচ্ছে ইন্ডিয়াতেই তাও ওয়ার্ল্ড র্যাঙ্কের ইউনিভার্সিটি অত খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে একশো পার্সেন্ট ফ্রি একশো পার্সেন্ট ফ্রি একশো পার্সেন্ট ফ্রি অর্থাৎ চায়নাতে বললাম স্কলারশিপ একশো পার্সেন্ট ফ্রি এদিকে এখন ইন্ডিয়াতে দিচ্ছে একশো পার্সেন্ট ফ্রি চায়নাতে এক লাখ আশির মতো লাগছে ইন্ডিয়াতে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার লাগছে এবং সব ফ্রি এবং এত সুযোগ সুবিধা এত সুযোগ সুবিধা যা কল্পনার বাইরে ওখান থেকে আবার ইউরোপে যাওয়া আসবে কানাডা যাওয়া আসবে এবং তাদের ওপর আয় লাগছে না ওখান থেকে যদি ডিগ্রি নেয় তখন আবার আইলস লাগে না এটাও লাগছে না এত কিছু সুযোগ আছে আমি একটা নাম্বার দিবো একটা বিশেষ নাম্বার দিচ্ছি এই নাম্বারে কথা বলে তারপরে আপনার আসুন নাম্বারটা হচ্ছে ঢাকার মালিবাগে আসতে হবে ঢাকার মালিবাগে এসে মোচাক মার্কেট মোচাক মার্কেটে দুইটা বিল্ডিং পূর্বে মেজবাউদ্দিন প্লাজা এই মেজবাউদ্দিন প্লাজা একটা তেরোতলা তলা বিল্ডিং এটা লিফটে তিনি এটিএমস যা সততার চাদরে মোড়ানো একই বিল্ডিংয়ে আইএলস যেটা আমি পড়াচ্ছি সতেরো বছর ধরে একই বিল্ডিং বিল্ডিংয়ে স্পোকেন রাইটিং একই বিল্ডিংয়ে মানে কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের ভিসা প্রসেসিং এবং এখন বললাম যে স্কলারশিপ সহ চায়না এবং ইন্ডিয়াতে সব ভিসা প্রসেসিং হয় বাট সব কিছু করা হয় সততার চাদরে মোড়ানো এই প্রতিষ্ঠানে নাম্বারটা বলছি এই নাম্বারে কথা না বলে আসবেন না জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আর নাম্বারটা ভেজে থাকলে আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো পঁয়ত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো পঁয়ত্রিশ এই দুটো নাম্বার দিলাম আর আমার ব্যক্তিগত নাম্বারটা একদম শেষে দিব আর বেশিক্ষণ নাই আমাদের অল্প একটু সময় আছে এই সময়টার পরে আমরা দিচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ একটা প্রশ্ন অবশ্যই করেন যে এসিতে যারা দিল তাদের ব্যাচ তো শেষ এখন তারা তাহলে কোর্স করতে পারবে এসির পরে আচ্ছা যারা জেএসসি শেষ করেছে তাদেরকে আমাদের প্রত্যেকের জন্যই বলছি যারা ক্লাস সেভেন পড়ছে এইট পড়ছে পড়ছে তারা বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখন থেকে কিন্তু করতে ওরা বাট শুধু করা যাবে আপনি অবাক হবেন আমার একটা স্টুডেন্ট ওর নাম হচ্ছে সামিহা এইট পাস করেছে বয়স চোদ্দ বছর ও এখন আইএলস সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছে এবং লিসিং এ সেভেন পয়েন্ট ফাইভ চোদ্দ বছরের বাচ্চা স্পিকিং এ বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করছে পেয়েছে আলহামদুলিল্লাহ এখানে কোর্স করে তো এই যে বলছে আইসি ভয় আরে বাবা এটা নিয়ে তো সতেরো বছর কাজ করছি এবং সেটা নিয়ে আমি বললাম যে দুই সালের সমস্ত গ্লানে মুছে যে নতুন করে সুন্দর করে একটা লাইফ আমরা তৈরি করবো ইনশাল্লাহ এই বিশ সালে ইনশাল্লাহ যদি কানাডা যেতে চাই এই বিশ ইনশাআল্লাহ যাব যাবো যদি আমরা ইউরোপে যেতে চাই এই বিশ সালে যাব যাবো এবং যদি আমরা বলি যে বাংলাদেশের ভালো কিছু জব পেতে চাই এই বিশ সালে যাব যাবো বা সব কিছু করবো ইনশাল্লাহ এই বিশ বাট বিশ প্রথম প্রথম চার পাঁচ মাসের মধ্যে প্রথম ছয় মাসের মধ্যে এর পরে না একদম বিশালের প্রথম ছয় মাসের মধ্যে এই জন্য কি করেছে জানেন আমার এই বিশ সালের দুই এর প্রথম দিনে একদম বিশ প্রথম দিন অর্থাৎ আগামী পরশু দিন জানুয়ারির প্রথম দিন পহেলা জানুয়ারি দুই হাজার সাল বিকেল তিনটায় আমার নতুন আয়ুষ ব্যাচের প্রথম ক্লাস হচ্ছে এবং এই নতুন আইলস ব্যাচের প্রথম ক্লাসে এই আয়ুলস মানেই একটা মানুষের জীবন এই আয়ুলস মানে ক্যানাডার ভিসা এই আয়ুলস মানে স্কলারশিপ এই আয়ুলস মানে পুরো নিয়ে ইমিগ্রেশন এই আয়ুলস মানে দেশে চাকরি এই আয়ুলস মানেই সব কিছু এই আয়ুলস মানে সচ্ছলতা এই আইলস মানে একজন মানুষ জাস্ট আড়াই মাস আগে পঁচিশ হাজার টাকা পাচ্ছিলো এই আয়ুলসের পরে ক্যানাডায় যে আড়াই মাস পরে হচ্ছে এখন তিন লাখ টাকা বেতন জাস্ট এই আয়েরসের মাধ্যমে এত কিছু এই আইলসের মাধ্যমেই জীবনের স্বপ্ন এই আইলসের মাধ্যমেই স্বচ্ছলতা মানে কি একেবারে নিরে গরিব থেকে আজকে অস্ট্রেলিয়া সিরিজের এবং তাও আবার কি একটা প্রভাবশালী একজন মানে শিল্পপতি তো এই এর মাধ্যমে সেই এর প্রথম ক্লাস রয়েছি ইনশাল্লাহ আমার নতুন ব্যাচের প্রথম ক্লাস তাও এক জানুয়ারির প্রথম দিন একদম জানুয়ারির প্রথম দিন বিশাল আমি চাই বিশালটা যেন আপনার জীবনের সুন্দর এবং সব গ্রামে বসে যাই একটা বলি এই নাম্বারটাতে না ফোন করে কেউ আসবেন না এবং সেটা হচ্ছে আগে বলি ঢাকার মালিবাগে আসতে হবে মালিবাগে এসে মৌচাক মার্কেট মৌচাক মার্কেটে দুটা বিল্ডিং পূর্বে মেজবাবুদ্দিন প্লাজা এটা লিফটে তিনি এটিএমস যা শত তার চাদরে মোড়ানো একটা নাম্বার বলছি এই নাম্বারে যোগাযোগ করে তারপরে মানে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই সাল আগামী পরশু এইটার ব্যাচে বিকাল তিনটা আমার প্লাজা জয়েন করার আগে এই নাম্বারে ফোন না করে কেউ আসবেন না নাম্বারটা বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আবার বলছি কেন কেউ আসবেন না বলছি অনেকে ফিরে যেতে হয় এই জন্য বললাম মানে যাতে ফিরে যেতে না হয় কেন অনেকেই ফিরে যেতে হয় কেন আগে কনফার্ম করে আসে না পরে ফিরে যেতে হয় আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আবার বলছি জিরো ওয়ান বাইশ ছয়শো বত্রিশ নাম্বারটা বেজে থাকলে আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ এই নাম্বারটা বেজে থাকলে আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো পঁয়ত্রিশ আবার বলছি একটা গুড নিউজ হচ্ছে গতকালকে এটিএমসের এর স্টুডেন্টদের আরো সেবা আমাদের স্টুডেন্টস কেয়ার ডিপার্টমেন্ট যাত্রা শুরু হলো গতকালকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি স্টুডেন্টদের জাতীয় প্রত্যেকটা মানুষের হয়তো ভালো করে শিখতে পারছে কি পারছে না হয়তো ক্লাসে এসে মুখ ফুটে বলতে পারছে না হয়তো এমন হতে পারে লজ্জায় বলছে না স্যার বলছে বুঝেছেন হ্যাঁ আমি বুঝেছি এইটা খুটাই খুঁটাইয়ে জিজ্ঞেস করার জন্য ওয়ান টু ওয়ান একটা সার্ভিস রাখছি একটা ডিপার্টমেন্টই রাখলাম প্রত্যেককে ফোন করে করে জিজ্ঞেস করবো বা তাদের কাছে এসে বলতে পারবে যে যে আমি ভাই বা স্যার আমি এই জিনিসটা বুঝি নাই কিন্তু ক্লাসে বলতে পারি নাই এটা আমার একটা ব্যবস্থা করে দেন এই জাতীয় কথা মানে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য একটা ডিপার্টমেন্টই তৈরি করেছি য়ার ডিপার্টমেন্ট আমি জানি না এটা কেউ এটা আমি করলাম মানুষের ব্রাঞ্চ দিচ্ছি না যে কোয়ালিটি না থাকলে আমি একটা ব্রাঞ্চ দিয়েছি ঢাকাতে মাত্র আর কোথাও দিব না ইনশাল্লাহ আপাতত আমরা দিচ্ছি না কেন দিচ্ছি না জানেন দিলে ব্রাঞ্চে অনেক ইনকাম হবে আমি জানি আমি লাভবান হব। কিন্তু আমি এটা চাই না মানুষ শিখতে পারলো না ওটা অভিশাপ আসবে এটা চাই না মানুষ কোথাও তো দীর্ঘশ্বাস ফেলুক আমি চাই না এটা এই আমি কষ্ট করে হোক ঢাকার বাড়ি থেকে হোক এখান থেকে হোক যেখান থেকে হোক কষ্ট করে হোক ঢাকার মালিবাগ মৌচাকে আসেন কষ্ট করে হলেও শিখে যাবেন ইনশাল্লাহ এবং বলি ইংলিশে ভালো হলে কিছুই হয় না ইংলিশে তুকুর হতে হবে তুখর হতে হবে তুখর হতে হবে এই বলে শেষ করতে যাচ্ছি তার আগে একটু কথা বলি জীবন আমি আমার একদম শেষে আর এক মিনিট পরে তারপর শেষ করছি আর লাইফ ইজ এ বুক সাম অফ দ্য চ্যাপ্টারস সি আর স্যাড অ্যান্ড সাম অফ দ্য চ্যাপ্টার্স আর এক্সাইটিং সাম অফ দ্য চ্যাপ্টার্স ইউ ক্যানট সে ইউ ক্যানট এক্সপ্রেস ইন ইউর লাইফ হাও আফুল দ্য ওয়াজ এই যে how awful আপনি নিজেও জানেন না যে কত কষ্টের ছিল মানুষের কিছু মানুষের জীবনটা একটা বইয়ের মতো বইয়ের কিছু কিছু চ্যাপ্টার থাকে অধ্যায় থাকে অনেক আনন্দের কিছু কিছু অধ্যায় থাকে অনেক দুঃখ কষ্টের কিছু কিছু অধ্যায় থাকে অনেক চমকপ্রদ কিছু কিছু অধ্যায় থাকে এত কষ্টের এত লজ্জার এত গ্লানির যা কারোর সাথে বলা যায় না তো এই রকম একটা জীবন এটাই কিন্তু জীবন তো এই জীবনের কারো কারো জীবনের হয়তো সেই সব চ্যাপ্টার পার হয়ে আসছেন কেউ কেউ কোনো একটা অধ্যায় আছেন দুঃখের অধ্যায় আছেন কেউ কেউ সুখের অধ্যায় আছেন কেউ কেউ হয়তো এমন একটা অধ্যায় আছেন যেটা এত কষ্ট মনে হয় যে আত্মহত্যা করি এত কষ্ট আমি বলবো যে কখনোই এটা বলবেন না দুই সালের সব কিছু থেকে বেরিয়ে আসতে হবে যেখান থেকে হোক সেখান থেকে পারছেন না কষ্ট করে হলো একটু শেখুন একটু সামনের দিকে আগান ইংলিশ শেখার মতো শিখুন কোথাও চাকরি না পেলে যদি আইএলসি এইট কেউ পায় আমি নিজে চাকরি দেবো ইনশাল্লাহ আমি বললাম ইংলিশ ভালো হলে হয় না তুকে হতে হবে এই বিশ সাল মনে রাখেন পরিকল্পনা করেন বিশ যদি হয় বিশ সালে ছয় মাসের মধ্যে যাবেন কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ স্টাডি স্টাডিভেশ অথবা পুরো পরিমাণে যাবেন অথবা যারা বেকার আছেন এই বিশ এই ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ একেবারে আমরা চাকরি পাবো বেকার থাকবো না অভিশাপ মুক্ত থাকবো ইনশাল্লাহ সুন্দর একটা জীবন করবো তো প্রত্যেকটা একটা বলি দুনিয়াটায় সব কিছু না আর দুনিয়া মাজরাতুল তুল আখির এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে সেজন্য প্রতিদিন অ্যাটলিস্ট ফজর নামাজ পড়ে দিনটা শুরু করুন আর যেভাবেই হোক না কেন নামাজ কাজা করবেন না আমি এতটুকু রিকোয়েস্ট করছি যেভাবেই হোক খারাপ হোক না কেন আপনার হয়তো অনেকে বলে যে আমার কাপড় পবিত্র নাই অনেকে বলে যে না আমি এখন মানে হারিতে আছি আমি এখন রাস্তায় আছি যেভাবেই হোক আপনি যেভাবেই হোক ওয়াক্তের মধ্যে পড়ার চেষ্টা করেন হয়তো অল্প সময় আছে পড়ে নেন মানে খারাপ হোক আর ভালো হোক আপনার নামাজটা আগে পড়ে নেন বাদ দিয়ে না মিস করেন না ভালোভাবে কবে পড়তে পারবো সেদিন শুরু করবো তা না এখন থেকে শুরু করেন অর্থাৎ আজকে যদি নামাজ নামাজকেও না পড়ে থাকেন ঈশান নামাজ শুরু করে দেন কালকে ফজর নামাজ পড়বেন প্রতিদিন ফজর নামাজ পড়ে দিনটা শুরু করেন সুন্দর আল্লাহ কত বেশতে হাওয়া দিয়েছে এবং তারপরে একটু এক্সারসাইজ করেন পড়াশোনা করেন করছি আর বলে প্রতিদিন কমপক্ষে একশোবার আলহামদুলিল্লাহ বলবেন প্রতিদিন কমপক্ষে একশোবার আলহামদুলিল্লাহ বলেন একশোবার সুবাহান আল্লাহ বলেন একশোবার লাই লাহ বলেন এবং একশোবার বলেন আল্লাহ আকবর এটা যদি বলেন ইনশাল্লাহ আপনার দিন আগের চেয়ে অনেক 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 সুন্দর যাবে এই সবকটা দিলাম মেনে চলুন আমাকে মানেন কেনা যায় না বাট আপনি করুন দেখেন আপনার দিন যদি ভালো না যায় আগের চেয়ে আমি আমাকে আপনি বলেন দোষারোপ করেন এতটুকু বলে শেষ করছি আমার নাম এটিএম মাহমুদ হলেও আমার সব জায়গায় এটিএম স্যার আপনাকে আজকে বলবো যে ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার একটু শেখা মানে একটু জাস্ট সাবস্ক্রাইব করে আমাকে এই ভিডিওগুলো একটু শেয়ার করা বলছে ব্যক্তিগত সরি আমার ব্যক্তিগত নাম্বারটা হচ্ছে আশি একাশি তিরানব্বই আবার বলছি আমার ব্যক্তিগত নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু তিরানব্বই এই নাম্বারটা ভেজে থাকলে আরও একটা নাম্বার দিচ্ছি এটা আমার ব্যক্তিগত নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আমার অনেক ধন্যবাদ বিশেষ করে কাউসারকে এবং কাছার আপনারকে অনেক ধন্যবাদের জন্য যে আপনার আপনাকে সহ সবাইকে সুন্দর একটা সুন্দর একটা বছর যাক যে জীবনটা আমাদের কষ্টে ছিল সেই জীবনের সমস্ত কিছু উত্থান হবে ইনশাল্লাহ এই বছরে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে আমার জন্য আপনার দোয়া করবেন মনে করার জন্য আমাদের এটিএম স্যার আর শান্তিন্দু আবার ফিরে আসবেন ইংলিশ এন্ড ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার এই সেগমেন্টে আবার এই বৃহস্পতিবারে কারণ এই সেগমেন্টটা হয় প্রতি সোমবার আর বৃহস্পতিবার রাত নটা থেকে দশটা পর্যন্ত আর আমরা একটা কমার্শিয়াল দেখে চলে যাবো আমি ফিরে আসছি